অনেক সুন্দর দেখেন না, এত সুন্দর গিফট পাওয়া আসলে হয় না, আমি পাইলে অনেক ভালো লাগতেছে আমার, ওর থেকে পাওয়া সুপার। গাইস ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম, দিস ইজ জারা খাত। আজকে আপনারা সবাই দেখতে চাইছিলেন না আমার বার্থডেতে আমার বড় কী গিফট করেছে, কী গিফট করেছে, এখন আপনাদের সামনে দেখাবো আমার বার্থডেতে আমার বড় আমাকে কী গিফট করছে, সেটা আপনারা অবশ্য দোকানে গেলে দেখতে পেরেছেন, তারপর আপনাদেরকে দেখাই আমার বড় আমাকে বার্থডেতে কী গিফট করেছে। চলেন এখন দেখি, স্টার্ট করি, দাও কী গিফট করছে বলে। মোবাইল ও আমাকে বার্থডেতে যে এই মোবাইলটা গিফট করছে দেখেন, ভিভো ভিভো Y12A Y12। আচ্ছা এই যে আমাকে, আমি মোবাইলটা আনবক্সিং আপনার সঙ্গে করতেছি, আপনারা দেখতে থাকেন কি 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 মোবাইল দিচ্ছে আমাকে। ইয়া ওয়াও কি সুন্দর না, অনেক সুন্দর, থ্যাংক ইউ। অনেক সুন্দর দেখেন, চাদর টাদর রেখে রাখলাম খুলে ফেলে, চাদর টাদর, চাদর টাদর দেখার দরকার নেই, মোবাইলটা দেখি দারুণ সুন্দর হয়েছে দেখেন। এটা আমি সেটিং করব, এটার ক্যামেরাটা অনেক সুন্দর, ভিভো, এই যে ভিভো দেখেন, এই যে দেখেন, এই যে ভিভো, এই যে মুক্তি নিচ্ছে নামো। তো এই হচ্ছে মোবাইল, আর দারুণ লাগছে মোবাইলটা দেখতে, কেন সুন্দর, আমি এটা অন করি। এটা হচ্ছে মোবাইলের কভার এর সাথে, আচ্ছা এটার সাথে তো তোমার ইদায় নেই, তুমি আমার কভার নিয়ে আসো নি, কভার, এই যে আমি কভারটা উঠো এখন, দাঁড়ান লাগবে, এই যে রেড মোবাইল হয়ে গেল, অনেক সুন্দর হয়েছে মোবাইলটা, অনেক সুন্দর। আর আমি তো জানি এই মোবাইলটা, কারণ এটা ধরে কিনতে গেছিলাম ওর সাথে, তো এটা আমাকে গিফট করলে যেন আপনাদের সামনে দেখালাম, আনবক্সিং করা হয়নি আপনাদের সামনেই করলাম, দারুণ লেগেছে দেখেন, সুন্দর। তো ছোটোখাটো গিফট পেতে কিন্তু ভালোই লাগে বড়ের থেকে, না যদি বড়ের থেকে ছোটোখাটো গিফট পাই, এগুলো কি, এগুলো মোবাইলের ভিতরে যে কার্ড মার্ড ছিল এগুলো গ্যারান্টি কার্ড টার, এগুলো এগুলো এটার মধ্যে ছিল মোবাইলটা, দারুণ লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে আমার সুন্দর গিফটটা, ভালো না, সো নাইস, জাস্ট ওয়াসাম, এত সুন্দর গিফট আসলে হয় না, না এত সুন্দর গিফট পাওয়া আসলে হয় না, আমি পাইলে অনেক ভালো লাগতেছে আমার, ওর থেকে পাওয়া সুপার, জাস্ট ওয়াও। আর আমার মোবাইলের নেশা ছিল না, মোবাইল সামার ছিল, তারপরও এখন গিফট করেছে, এখন যেটা আমার, এখন কী গিফট করে বলেন, কী গিফট করার আছে, এই মুহূর্তে মোবাইল ছাড়া কোনো কিছু গিফট করার জায়গা নেই, তার জন্য মোবাইল গিফট করছে। তো এই ভালো লাগতেছে আমার অনেক গিফটটা দেখে, দেখেন অনেক সুন্দর। আর ভিভো তো এমনিতেও ভালো, ভিভোর ফোন এমনিতেও অনেক ভালো, আর আমি ওকে এমনিতেও বলছিলাম ভিভোর কথা, যে আমার ভিভোই চাই, ও আমার কাছে শুনছিল কী ধরনের ফোন, আমি বলছিলাম ভিভোই চাই, কারণ ভিভো অনেক ভালো লাগে, আর ভিভো অনেক ফাস্ট, অনেক ফাস্টেস্ট মোবাইল, তো এই জন্য ভিভো অনেক ভালো। আর ওপেন করি, সবই মোবাইল কেমন লাগে কমেন্ট করবেন, ঠিক আছে, মোবাইলটা কেমন লাগছে আপনাদের কিছু জানাতে বলবেন না। আমার বড়ের থেকে পাওয়া গিফট, এটার ব্যাক কভারটাও সুন্দর, ব্যাক কভার কি 400 টাকা, কভার আলাদা নিছে, তো ব্যাক কভার 400 টাকা নিছে, শুধু আলাদা আলাদা করে কিনছে, এটা ব্যাক কভারটা ভালোই লাগছে, এটা 28,000 টাকা নিছে। আপনাদের কাছে কেমন লাগছে এই মোবাইলটা কমেন্ট করে জানিয়ে দিবেন, ছোটোখাটো আমার গিফট। তো বার্থডে তো ছোটোখাটো গিফট পেয়ে গেলাম, সবার থেকে কম বেশি পাইছি, ইতনা ভি ছোটা নেই, 28,000 রুপিয়া হ্যায়, অনেক দামি গিফট, বেটি ছোটোখাটো না, এটা তো সত্যি ছোটোখাটো না, এটা তো বেশ দামি গিফট, তো এত দামি গিফট পাইছি তো ভালোই লাগে, আর নিজের বরের থেকে গিফট পাবো এটা ভালো লাগবে না, অবশ্যই ভালো লাগবে, সবার কাছেই ভালো লাগে না ছোটোখাটো গিফট পেতে। আর আমার বার্থডেতে সবার কাছ থেকে কম বেশি গিফট পেয়েছি, আপনারা জানতে চেয়েছেন আরও কী কী গিফট, অনেক গিফট পেয়েছি বার্থডেতে, অনেক গিফট পেয়েছি, তাছাড়া পাশের বাড়ি থেকে অনেক গিফট পেয়েছি, সব জায়গা থেকে মোটামুটি কম বেশি গিফট পেয়েছি, না 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 পরে, মোটামুটি সব জায়গা থেকে গিফট পেয়েছি কম বেশি, আরও অনেক গিফট পাইছি, সেটা আপনাদেরকে পরের ব্লগে দেখাবো, এই ব্লগে শুধু আমার বরেরটা দেখালাম,
আরেকটা ব্লগে আসবো, এই ব্লগে আপনাদের জন্য আরো বেশি কিছু আছে সেটা আমি দেখাই দিব। আজকে তো ছোটখাটো জিনিস দেখাই দিলাম, দেখেন সুন্দর লাগছে না গিফটটা? তো যাই হোক, আমার বড়ার থেকে আমি যে গিফটটা পাইলাম, এই গিফটটা আপনাদের কাছে কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করনা মত বলনা, সবই আমার কমেন্ট করবেন কেমন লাগে পাকিস্তান বাংলাদেশ কি জোড়ি, সবই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, বাই বাই।